মানুষের ভোটের অধিকার সুরক্ষিত করতেই আওয়ামী লীগ সংগ্রাম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপির দুর্নীতি ও দুঃশাসনের ফলে দেশে সামরিক শাসন জারি হয়েছিল। খালেদা জিয়া ভোট চোর হিসেবে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। তিনি আরও বলেন, জনগণই ভোটের মালিক। দেশের এই উন্নয়ন ধরে রাখতে হলে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে বলেও জানান শেখ হাসিনা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। দুয়ারে করা নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরে ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ। তাই আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে আয়োজন করা হয় দলটির এই বিশেষ বর্ধিত সভার। এ সময় দলীয় সভাপতি বলেন, বিএনপির দুর্নীতি ও দুঃশাসনের কারণে এক এগারো সৃষ্টি হয়েছিল। জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করতে আওয়ামী লীগই সংগ্রাম করছে। বিএনপির এই যে দুঃশাসন দুর্নীতি, তার ফলে এদেশে এমার্জেন্সি ঘোষণা হয়। অনেকেই ধারণা ছিল যে আওয়ামী লীগ বোধহয় ভোট পাবে না তেমন, কাজে আওয়ামী লীগ ক্ষমতা সরকার গঠন করতে পারবে না, কিন্তু তা না, এদেশের মানুষ আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। কারণ আমরা তো জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করবার জন্যই সংগ্রাম করেছি। আর বিএনপির আমলে কী হয়েছে? জিয়ার আমলে হ্যাঁ না ভোট, ভোট চুরির কালচার শুরু হলো হ্যাঁ না ভোটের মাধ্যমে। এরশাদও 48 ঘন্টা রেজাল্ট বন্ধ রেখে ভোট কারচুপি করলো 86 সালের নির্বাচনে। খালেদা জিয়া তার থেকে আরও এক ভাগ বেশি। তিনি বলেন, পরিকল্পিত উন্নয়নের সুফল পাচ্ছে দেশের মানুষ, তাই উন্নয়নের ধারাবাহিকতা চাইলে নৌকাকে বিজয়ী করতে হবে বলেও জানান দলীয় প্রধান। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের সেবক হিসেবে কাজ করে, জনগণের পাশে থাকে, জনগণের উন্নতি হয়। আওয়ামী লীগ শুধুমাত্র দেশের জনগণের কাছে দায়বদ্ধ মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগের কোনো প্রভু নেই। প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটি শ্রেণী পেশার মানুষ, তাদের জন্য আমরা আওয়ামী লীগই কাজ করেছে। আগে অন্য কেউ কোনোদিন এই মানুষের কথা ভাবেও নি, করেও নি। আওয়ামী লীগকে ভোট দিলেই উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে চলতে পারবে এদেশের মানুষ। এই কথা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি দলীয় নেতাকর্মীদের দেশের উন্নয়নের কথা জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান। সরকারে আসার পর যে সমস্ত উন্নয়ন আমরা করেছি, সেই বিষয়গুলি জনগণের কাছে তুলে ধরতে হবে। বিপুল দেবরায়, এশিয়ান টেলিভিশন, ঢাকা।